অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, 28শে মার্চ 2021, দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাতে শ্রীকৃষ্ণের, স্বয়ং শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে এই সাতটি রাশি। অর্থাৎ কোন কোন দিক থেকে এই সাতটি রাশি লাভবান হতে চলেছে এবং ভাগ্য চমকাতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, শুধু রাশি নিয়ে শুনে বেরিয়ে যাবেন এমন না। সোনায় সোহাগা হতে চলেছে এই দোল পূর্ণিমা, অর্থাৎ শ্রীকৃষ্ণের বরদানে এই সাতটি রাশির ভাগ্য চরম উন্নতি হতে চলেছে, বেশ কিছু প্রাপ্তি ঘটতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বিশেষত এটা আমি বারবার বলছি, বারবার এখানে রাশির জন্য জানতে চাইছেন লগ্ন কী বা অন্যান্য বিষয়, এটি একমাত্র বুকিং নাম্বার। আপনারা যদি বুকিং করবেন সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই যে দোল পূর্ণিমা, অর্থাৎ এই যে 28শে মার্চ 2021, এই দোল পূর্ণিমাতে এই যে সাতটি রাশির কথা বলছি কিনা, এই সাতটি রাশির ভাগ্য চমকাতে চলেছে কোন কোন দিক থেকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের বরদান, শ্রীকৃষ্ণের কৃপায় এই সাতটি রাশি অপার ধন পেতে চলেছে। দেখুন, প্রথমেই আমি জানাই 12টি রাশির মধ্যে 12টি রাশিরই কিন্তু ভালো, কিন্তু বিশেষত যে সাতটি রাশির কথা আমি বলছি, যে সাতটি রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পড়তে চলেছে, তাই নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের নিশ্চিত রূপে আপনাদের ভাগ্য চমকাবে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং দাম্পত্য সুখ, বিবাহের জায়গা, আপনার প্রেমের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ব্যবসার জায়গা, এই জায়গাগুলো কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের বরদানে আপনাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের পার্থিব সুখ পেতে চলেছেন, অর্থাৎ ভৌতিক সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন শ্রীকৃষ্ণের কৃপায়, শ্রীকৃষ্ণের বরদানে আপনাদের যাবতীয় আপনাদের মনোবাঞ্ছা, মনস্কামনা পূরণ হবে, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনাদের নিজস্ব ব্যবসা আরম্ভ হবে, বিবাহের সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে এবং কর্মের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্রশমিত কিন্তু এই সময় করবে, আপনি যদি হন কুম্ভ রাশি মানুষ। আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে বিশেষত সম্পত্তির দিক থেকে লাভ, বিদেশ থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত হয় তাদের সেখান থেকে লাভ এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবেই, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এরপরের রাশির কথা বলার আগে আমি জানাই, যাদের শনির সাড়ে সাথী চলছে, শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে বা আপনার রাশিচক্রের শনি নেগেটিভ পজিশানে বসে আছে, সেক্ষেত্রে আপনারা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে যান, নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেনই পাবেন, আমি খুব জোর গলায় বলছি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ধনের দিকটা ভালো, শারীরিক সুস্থতা আপনাদের হবে, দাম্পত্য সুখ এবং বেশ কিছু আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি আসবে এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকা পুনরুদ্ধার হবে, আকস্মিক ধন প্রাপ্তির
সম্ভাবনাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে, এবং বিশেষত এই সময় আপনাদের বিবাহের কানেকশানগুলোও কিন্তু এখনও কিন্তু যথেষ্টভাবে দেখা যাচ্ছে। এবং পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে, প্রেমজ জায়গায় প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, এবং কর্মকেন্দ্রিক কর্ম নিয়ে যাদের সমস্যা চলছিল সেই কর্ম সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় ভাগ্য চমকাবে, সোনায় সোহাগা হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন, আপনাদের ব্যবসাতে উন্নতি, চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেমের জায়গাটা দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, প্রেম দাম্পত্য সুখ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু রিলেশন কিন্তু আপনাদের আসবে, এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। বিবাহের জায়গাটা, বিবাহের কানেকশানও কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর জোরালো কিন্তু হতে চলেছে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা খুবই ভালো। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো, আপনাদের পরিবারের সুখের সংবাদ কিন্তু আসতে চলেছে, শুভ বিবাহ, প্রেমের জায়গায় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন। প্রেম নিয়ে যারা আছে প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা যেমন থাকছে, বিদেশ থেকে অর্থ আসা, আপনাদের ইনকাম কিন্তু বাড়বে, এবং আপনাদের বহু লোকের সঙ্গে পরিচয় এই সময় আপনাদের হবে, এবং যার থ্রু দিয়ে আপনাদের অনেক কাজ কিন্তু হাসিল এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের বরদানে আপনারাও কিন্তু আপনাদেরও কিন্তু ভাগ্য নিশ্চিত রূপে বদলাতে চলেছে, এবং ঐশ্বর্য প্রপার্টি থেকে লাভ, আপনার আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি হন বৃষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা। কন্যা রাশি আপনাদের ধনের জায়গাটা ভালো, প্রথম কথা, আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার লটারি থেকে আপনারা পাবেন, আপনাদের ডুবে যাওয়া টাকা পুনরুদ্ধার হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, বিবাহ দাম্পত্য সুখ এবং পারিবারিক সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে, এবং নিজস্ব অ্যাসেট, নিজস্ব প্রপার্টি সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি হন সিংহ কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গায় কিন্তু প্রথম নির্দেশ হয়েছে, যা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা, আপনাদের ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া টাকা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সেই টাকা পুনরুদ্ধার হবে, এবং নিজস্ব অ্যাসেট, নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে, এবং বিশেষত এই সময় আপনাদের পরিবারের বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসবে। দেখুন, যে সাতটি রাশির কথা বলা নিশ্চিতরূপে তারা পাবে, পাঁচটি রাশি কিন্তু নিরাশ হবেন না, আপনারাও কিন্তু শুভ ফল পাবেন। যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, তারা নিজস্ব বাচ্চারটা একবার হলো দেখান। নমস্কার।